بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্যানভিশন টিভির সৌজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান অতি মূল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস 40 এর সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি সর্বশেষ হাদিস মহান আল্লাহর ক্ষমার সুসংবাদ عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى أنس بن مالك رضي الله تعالى عنه تكبرنيت تني بولن رسول الله صلى الله عليه وسلم تني بولن قال الله عز وجل الله رب العالمين بولن أرتد إتكتي حديث قدسي الله بولن يا بني آدم هي آدم شنتان إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي هي আমার প্রিয় বান্দা তুমি যদি আমাকে ডাকতে এবং তুমি যদি আমার কাছে প্রত্যাশা করতে তাহলে আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতাম আমি কাউকে পরোয়া করতাম না يا بني آدم هي আদম সন্তান لو بلغت ذنوبك عنان السماء যদি তোমার পাপ রাশি আসমানের কিনার ভেদ করে যদি মেঘমালা স্পর্শ করে যদি আসমান কানায় কানায় ভরে যায় ثم استغفرتني غفرت لك ولا أبالي এরপরও যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে তাহলে আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিতাম আমি এতে কারো পরোয়া করতাম না يا بني آدم وهي আদম সন্তান إنك لو أتيتني بقراب الأرض خطايا তুমি যদি সমস্ত পৃথিবী ভর্তি পাপ কাজ যদি তুমি গুনার কাজও যদি তুমি করতে সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া আর আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করতে যে তুমি আমার সাথে কাউকে শরীক করনি শিরকের গুনাহ ব্যতীত গুনাহ দিয়ে যদি তুমি এই পুরো পৃথিবী যদি ভরিয়ে দিতে লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা তাহলে অবশ্যই আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে আসতাম রাওয়াহু তিরমিজি ইমাম তিরমিজি এবং মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রওয়ায়াত করেছেন আমাদের কাছে যে রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য যে তিনটি প্রক্রিয়া এই হাদিসের মাঝে সেই প্রক্রিয়াগুলো তিনি এখানে আলোকপাত করেছেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করা রব্বুল আলামিনকে যখন কোনো ব্যক্তি ডাকে রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন সেজন্য বলা হয়েছে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহই বলেছেন উদউহু খাওফা ওয়া তামা আর তোমরা আল্লাহকে ডাকো খাওফা ওয়া তামা ভয় এবং আশা নিয়ে সেজন্য বলা হয় আল ঈমানু বাইনাল খাওফি ওয়া রাজা আশা আর ভয়ের মাঝে ঈমান রয়েছে দ্বিতীয়ত হলো ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার করা সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনে 70 বারের বেশি তওবা করতেন এবং সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে অন্তত 100 বার তওবা করতেন অতএব তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো সকলে আল্লাহর কাছে তোমরা ফিরে আসো তার কাছে ইস্তেগফার করো সেজন্যই কোরআন পাকে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক যে আয়াতটি উল্লেখ করা হয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে রাসূল আপনি বলে দেন আমার সেই বান্দাদেরকে আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ওহে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন ইন্নাহু আল গফুর রাহিম নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং দয়ালু বড় আশার সঞ্চার হয় এই আয়াতের মাধ্যমে তারপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার যেই তৃতীয় এখানে নিয়মটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে বান্দা কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরক করবে না যদি বান্দা শিরকের গুনাহ ব্যতীত অন্য গুনাহও যদি করে এবং সেই গুনাহ দিয়ে যদি পৃথিবী ভরে দেয় রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে শরীক করা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহকে তিনি ক্ষমা করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা অন্যান্য যত গুনাহ রয়েছে আল্লাহ যাকে চান তাকে তিনি ক্ষমা করে দেন। সূরা লোকমানে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক এটা মস্ত বড় জুলুম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পাঠানো হয়েছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল যদি তুমি শিরক করতে অবশ্যই তোমার সমস্ত আমল নিষ্ফল হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি হয়ে যেতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অতএব শিরিক মুক্ত তাওহীদের মধ্য দিয়ে একজন বান্দা রব্বুল আলামিনের সবচেয়ে বেশি ক্ষমা লাভে ধন্য হয়। একজন বান্দা ইস্তেগফার করার মধ্য দিয়ে রব্বুল আলামিনের ক্ষমার বাঁধনে নিজকে সৌভাগ্য ব্যক্তিদের তালিকা নিয়ে যায়। একজন ব্যক্তি রব্বুল আলামিনকে ডাকার মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রত্যাশার মধ্য দিয়ে সে রব্বুল আলামিনের ক্ষমার দ্বারা নিজের জীবনকে সে আলোকিত করে তোলে। অতএব রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বনি আদমের কাছে আল্লাহ রব্বুল আলামিন অতি আপন স্বরে, হে আমার বান্দারা, হে বনি আদম, হে আদম সন্তান, এভাবে তিনি খুব আপনভাবে বান্দার ক্ষমা পাওয়ার সুসংবাদ তিনি প্রদান করেছেন। অতএব আমাদের উচিত তওবা করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় ভাজন হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি দারুণ কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগির, বান্দার কণ্ঠগত না হওয়া পর্যন্ত যতক্ষণ না মৃত্যু তার কণ্ঠনালীতে নেমে আসে তার আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা থাকে। আল্লাহ সেটি বলেছেন নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রাহিম, হে রাসূল আপনি সুসংবাদ দেন আমার বান্দাদেরকে একমাত্র আমি হলাম ক্ষমাশীল এবং আমি হলাম দয়ালু। রব্বুল আলামিন আমাদেরকে তার ক্ষমার বাঁধনে ধন্য করুন এবং তার অসন্তুষ্টি হয় এমন অন্যায় এমন পাপ থেকে আমাদের নিরাপদ সীমায় থেকে আমাদের দিন ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। যে শিরকের কারণে বান্দার সমস্ত আমল ধ্বংস হয়ে যায় এই ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ আমাদের আত্মরক্ষার তৌফিক দান করুন। তাওহীদের উপরেই যেন আমরা আমাদের দিন পাত করে আমরা যেন এই ইহকালীন জীবনকে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে যেন আমরা সুন্দর করে পার করে নিতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আর তিনি আমাদের সফলতার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশের দ্বারা পারলৌকিক জীবনকে তিনি আমাদের আলোকিত করে দেন তারই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।